দাঁড়ান, আগে একটু অবমাননা করে নিই প্রথমে। শালা বুইরা খবিসের জাত, বুইরা একটা পুত্রবধূ, আপন বন্ধুর আপন নাবালিক শিশুকন্যা, কাউকে পর্যন্ত ছাড়ে নাই। বদের বাচ্চা খবিস, বুইরা খাটাস। Well, I'm sure you can make a guess who that person was, didn't you? Because it wasn't very much complicated, you see. কেন কমপ্লিকেটেড এত ছিল না? কারণ এই বেটার চরিত্র আমরা কম বেশি সবাই জানি। এই বেটা মোহাম্মদ যে আসলেই একটা বদমাইশ ছিল, এটা আমরা সবাই জানি। তখন অবমাননা করা শেষ, নাও ইটস ইওর টার্ন, আমাকে অবমাননা করুন। আমাকে অবমাননা করার জন্য সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে, ইউকের ভিসা নিয়ে এই ইংল্যান্ডে আসতে হবে। এসে আমাকে খ্যাচাত খ্যাচাত করে কাটতে হবে, বা অন্য যে কোনো ভাবে আপনারা অবমাননা করে সুখ লাভ করবেন সেভাবে করতে হবে। কিন্তু ইউনো ভেরি আনফর্চুনেট থিংস, যে আপনাদের সেই মুরদটা নাই এই ভিসা নেওয়ার, আপনাদের মুরদ নাই। একটা সময় আপনাদের অবশ্য মুরদ ভালোই ছিল, সেটা কি মেয়ে মানুষ পেটানো, ঘরে বাইরে যেখানে পেতেন মেয়ে মানুষ পেটানো, এটা আপনাদের ধর্মগ্রন্থই যদিও শিখেছে। তো এখন আফসোসের কথা হচ্ছে যে এই মেয়ে মানুষ পেটানোটাও, আপনাদের এই মুরদটাও বন্ধ হয়ে গেছে। কারণ আমাদের পুরো বিশ্ব জুড়ে এখন নারীরা এমন একটা মানে স্বয়ংসম্পূর্ণ অবস্থায় এসছে যে এই মেয়ে মানুষ পেটাইতে পারেন না। পিটালে কি হয়, ওই পুলিশের সাপটাকে জেলে ভরে দেয়, তাই তো? এখন এই মুরদও নাই, ওই মুরদও নাই, সব মুরদ শেষ হতে চলেছে। এই জন্য আপনারা গর্জে টেলিভিশনে জ্বলে উঠছেন, তাই তো? আমি বুঝতে পারছি। এই যে মনে করুন, এই যে ফ্রান্সে কি একটা আপনাদের মোহাম্মদের ছবি দেখালো, এতে করেই আপনাদের সেই রকম মানে লারে লাপ্পা অবস্থা, মানে একদম চিৎকার চেঁচামেচি করে ফাটায় ফেলতেছেন। তো এইটা আসলে আপনাদের যে মানে ভেতরের যে চিন্তাটা কি, সেটা আমরা ভালো করেই বুঝতেছি। আমরা যারা সাধারণ মানুষ, আমরা খুব ভালো মতো বুঝতেছি এই মৌলবাদের এই কারণটা। হ্যাঁ, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আপনারা ওই যে বউ পিটানোর মুরদ ছিল এককালে বললাম, সেই মুরদটা তো আপনারা হারিয়ে ফেলেছেন। এবং সেটা কিসের জোরে? মেয়ে মানুষরা এখন স্বয়ংসম্পূর্ণ হতে চলেছে, তারা স্বয়ংসম্পূর্ণ হয়েছে। সেই আশির দশক থেকে এই পর্যন্ত বাংলাদেশের অর্থনীতিতে একটা পুরুষ যেরকম ভাবে মানে স্বয়ংসম্পূর্ণ করছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, একটা মেয়েও কিন্তু সমান তালে করছে, সেটি হচ্ছে গার্মেন্ট শিল্প দিয়ে। এবং এই গার্মেন্ট শিল্পের মাধ্যমে কিন্তু আমরা মেয়েরা, বেশিরভাগ মেয়েরা, বাংলাদেশের বেশিরভাগ মেয়েরা আত্মনির্ভরশীলতা পেয়েছে, যার কারণে আপনাদের সেই মুরদটা নাই ঘরের বউরে পেটানো। তারা এখন স্বয়ংসম্পূর্ণ হয়েছে, তারা এখন ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, এটাই আপনাদের সহ্য হচ্ছে না। এবং তাদেরকে এই ইন্ডিপেন্ডেন্সি মানে নষ্ট করার জন্য, তারা যাতে আবার আপনাদের উপরে পরনির্ভরশীল হয়ে বেঁচে থাকে, যাতে করে আপনাদের মুরদটা আপনারা ফেরত পান বউ পেটানোর জন্য, সেটার কারণে আপনারা কি করছেন, ফ্রান্সকে নিয়ে গালিগালাজ করছেন যে হ্যাঁ কেন মোহাম্মদের ছবি এরকম আঁকলো, ব্লা ব্লা ব্লা, মানে ফ্রান্সের পণ্য সব আমরা মানে নাকচ করব, বয়কট করব। তো ফ্রান্সের এই পণ্যগুলো যখন বয়কট করবে, তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে হবে? বাংলাদেশের অর্থনীতি। অফকোর্স বাংলাদেশের অর্থনীতি হলে আপনারা তেমন ক্ষতিগ্রস্ত হবেন না। আপনারা যারা ভণ্ড মানে হুজুর, তারা কি করেন? তারা তো, তাদের তো অর্থনীতির সাথে কোনো সম্পর্কই না। আপনারা না দেন ট্যাক্স, না করেন কোন একটা প্রসপেক্টাস কোন একটা জায়গায় কাজ, আপনারা তো মসজিদে মাদ্রাসায় বসে বসে ধর্ষণ করেন আর ওই যে মুখস্থ কোরআন পড়েন, এছাড়া আপনাদের আর কোনো কাজ নাই। হ্যাঁ, আরেকটা কাজ আছে, এই যে দুই দিন পর পর বিক্ষোভ করা, মিছিল করা, মারামারি, কাড়াকাড়ি, ফাড়াফাড়ি, এই মারামারি কাড়াকাড়ি ফাড়াফাড়ি ছাড়া তো আপনাদের ধর্ম আর কিছু শেখায় নেই। এখন আপনারা এই বাংলাদেশের অর্থনীতির চাকা বন্ধের জন্য, যাতে মেয়েরা যাতে আপনাদের উপরে আবারও সেই পরনির্ভরশীল হয়ে বেঁচে থাকে, এই কারণে আপনারা এসব ফালাফালি করছেন। কই, আপনারা তো চীন নিয়ে কিছু বলতেছেন না, আপনাদের চীনা ভাইরা যে আপনাদের মুসলমানদের হ্যাঁ মানে কেটে টুকরো টুকরো করে ভাসিয়ে দিচ্ছে, কই? আপনারা তো কোন একটা আওয়াজও করেন না। এই ফ্রান্স কি একটা জায়গায় মানে শালি হাবজুল থেকে যে মোহাম্মদের কি একটা ছবি দেখালো, এই জন্য আপনারা ফাটায় ফেলতেছেন। কিন্তু চায়নাতে তো পুরো ন্যাশনাল টিভিতে আপনাদের মোহাম্মদকে ন্যাংটো করে ছেড়ে দিচ্ছে, তখন তো একটা কথাও বলেন না, একটা কথাও বলেন না, তাই না? তারপরে এই যে দেখুন সিংজিং সিংজিং পিং বেটা, এই বেটা যখন ক্ষমতা আসলো, আল জাজিরার নিউজ, যে সে ক্ষমতায় আসার পরে সে নিজে ঘোষণা দিয়েছে যে কোরআনকে আবার নতুন করে তৈরি করবে সে। মানে সিংজিংপিং এর রাজনৈতিক দলের সাথে যেগুলা যাচ্ছে না সেগুলাকে কেটে বাদ দিয়ে তিনি আবার কোরআনের নতুন করে সংস্করণ করবে, কই? তখন তো আপনারা একটা কথা বলেন নাই, একটা কথাও বলেন নাই। উইঘুর মুসলিমের উপরে অত্যাচার হচ্ছে চীনের, আপনারা একটা কথাও বলতেছেন না। কেন? কারণ চীনাদেরকে আপনারা ভয় পান, চীনারা তো আপনাদেরকে সেরকম দৌড়ের উপর রাখে, এই জন্য আপনারা ভয় পান। চীনারা আপনাদের মুসলিম মেয়েদেরকে বন্ধা করে দিচ্ছে ধরে ধরে,
কেন আপনাদের মুসলিম সম্প্রদায় যাতে বাড়তে না পারে, আপনাদের মতো মানে এরকম বর্বর সম্প্রদায় যাতে বেড়ে পৃথিবীকে আরো কাহিল না করতে পারে, এই জন্য এই আপনার চীনা বাপরা সেই ব্যবস্থা আগে থেকে করছে। আপনারা একটা কথা বলতেছেন না, একটা কথাও না। শুধু সেটা না, লিংজিয়া প্রদেশের ইয়াংচু অঞ্চলের নাম কি নানগুয়ান মসজিদের যে উজ্জ্বল সবুজ মিনার রয়েছে, তারপরে সোনালী রঙের মিনার, এগুলো সব সরিয়ে দেওয়া হয়েছে, সব সরিয়ে দেওয়া হচ্ছে, আপনারা একটা কথাও বলছেন না। তারপরে কুরআন, বিভিন্ন কুরআনকে মানে বিভিন্নভাবে মানে অবমাননা কি, যে সেদিন তো আমরা দেখলাম যে বাংলাদেশে একটা খুবই দুঃখজনক ঘটনা, যে একটা লোক সে মসজিদে গিয়েছিল, নামাজ পড়তে কিন্তু গিয়েছিল, তার হাত থেকে একটা কোরআন, হাত থেকে না শেলফ থেকে যখন কোরআন পাঠতে গেছিল, একটা কোরআন মাটিতে পড়ে গিয়েছিল, সেইটার জন্য আপনারা তাকে অবমাননা করছে বলে তাকে আপনারা পুড়িয়ে মেরে ফেলেছেন। হ্যাঁ, তো এই যে অবমাননা অবমাননা খেলেন আপনারা, আসলে আপনারা হলো সবচেয়ে বড় কথা কি জানেন, আপনারা হলো সত্যের ভক্ত, নরমের জম। এই যে আজকে যে আমরা হিউম্যান রাইটস নিয়ে এত কথা বলি, নরম নরম সুরে এত কথা বলি, আপনারা এই জন্য ফালাফালি করেন, এই মার মার কাট কাট, চীনা বাবাজিদের মতো আপনাদের দৌড়ের উপর রাখতো পুরো পৃথিবীর সবাই, আপনারা ঠিক হয়ে যেতেন। হ্যাঁ, তো আপনাদেরকে হাত জোর করে বলছি ভাই, এসব এসব বন্ধ করেন, এসব বন্ধ করেন। বাংলাদেশ এমনি তো পুরো পৃথিবী থেকে বহুত পিছিয়ে আছে, এই বাংলাদেশের আজকে যেই মানে পুরো মানে পৃথিবী জুড়ে এখন যতটুকুই ভালো অবস্থানে এসছে অর্থনৈতিকভাবে, সেটির চাকা কিন্তু আমরা মেয়েরাই এনেছি। হ্যাঁ, আপনারা পারবেন না আমাদের সাথে, খালি এই যে মানে কি বলে তিন নাম্বার ছাগলের বাচ্চার মতো দুই দিন হয়তো লাফালাফি করতে পারবেন, কিন্তু আপনারা সমস্ত কিছু উড়ে যাবেন, আপনারা উড়ে যাবেন। পৃথিবী যেভাবে সভ্য হচ্ছে পুরো পৃথিবী, হ্যাঁ, আপনাদের এইসব তোড়জোড় আর চলবে না, এই যে মার মার কাট কাট এগুলো আর চলবে না। আপনারা প্লিজ, আপনাদেরকে হাত জোর করে বলছি, এখনো সময় আছে, আপনারা এইসব বন্ধ করুন, আপনারা এসব বন্ধ করুন দয়া করে। আপনারা যতদিন পর্যন্ত এই জিনিসটা বন্ধ না করবেন, ততদিন পর্যন্ত আপনারা মনে রাখবেন যে আমার দেশের মানুষই কিন্তু প্রতি পদে পদে পিছিয়ে থাকবে, নির্যাতিত হবে, বর্বরতার শিকার হবে, এবং আমাদের দেশের মানুষগুলোর মধ্যে কিন্তু আপনারাও পড়েন, আপনারা এই হুজুররাও পড়েন। দুই তিনটা তো আছে আপনার হুজুর না, কিন্তু মানে হুজুরদের সাথে গলা মিলিয়ে সেই রকম, কেন কেন তারা এই হুজুরদের সাথে গলা মিলাচ্ছে? একটা রেপুটেশনের জন্য, যে এই যে সবাই বলতেছে ভালো থাকা যাবে সমাজে সবার কাছে, ধর্মের হয়ে লড়াই করেছি, ধর্মের হয়ে কথা বলেছি, ইউ গাইস আর রিডিকুলাস। যাই হোক, আশা করি আমার কথাটি বুঝবেন, ভালো থাকবেন সবাই।